মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন জিজ্ঞাসার প্রিয় ভাই ও বোনেরা, আমরা ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভিতে দীর্ঘ এক সপ্তাহ পর। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের কাজে নিযুক্ত রাখার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে জীবন জিজ্ঞাসা নিয়ে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করতেছি মহান মালিকের দরবারে, করতেছি শুকরিয়া, তাসবিহ, আলহামদুলিল্লাহ। তো ভাই বোনেরা, আপনারা জানেন জীবন জিজ্ঞাসা প্রচারিত হয় প্রত্যেক রবিবার বিকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত। আপনারা তাও জানেন আমরা জীবন জিজ্ঞাসা সাজিয়ে থাকি, প্রত্যেকটি জীবন জিজ্ঞাসার অনুষ্ঠান সাজিয়ে থাকে ৪টি সেগমেন্ট করে। প্রথম সেগমেন্টটা আমরা আলোচনার জন্য বরাদ্দ রাখি, তারপরের পরবর্তী যে 2 সেগমেন্ট এগুলো প্রশ্ন উত্তর নিয়ে, এবং চতুর্থ যে সেগমেন্ট আমরা করে থাকি ওটা আমাদের প্রশ্ন উত্তর কয়েকটা আমরা দিয়ে থাকি, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করি যে টপিকটা নির্ধারিত থাকে এই টপিকের ভিত্তিতে আলোচনা করে। তো ভাই বোনেরা, আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। আজকেও আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি অনেক সুন্দর একটা টপিক দিয়ে, যার উপরে আলোচনা করবেন আমাদের অতিথি। এবং আজকের টপিকটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের যে জেনারেশন বা আমাদের যে জেনারেশন ইসলাম থেকে সরে গেছে, যে জেনারেশন আমাদের যে বাচ্চাগুলো বা ভাই বোনেরা যারা ইসলামের যে সঠিক পথ, এই পথ থেকে সরে গিয়ে অন্য পথ বেছে নিয়েছেন, তাদেরকে কিভাবে আমাদের এই ইসলামের সঠিক পথে নিয়ে আসা যায় এবং কিভাবে যারা নতুন, যারা এই পথটা অনুসরণ না করে ইসলামের যে রাইট পথ যেটি আছে ওইটার দিকে চলে, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের অতিথি। তো ভাই বোনেরা, আমাদের সাথে উপস্থিত আছেন বরাবরের মতো আমাদের অতিথি মুহাদ্দিস নজরুল ইসলাম, ইমাম এবং খতিব ব্রিকলেন জামে মসজিদ। ইনশাআল্লাহ আমরা হুজুরের সাথে কথা বলবো, তারপরেই আমরা মূল আলোচনায় চলে যাব। তো হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানেন তো আমাদের আজকের ইনশাআল্লাহ অনেক সুন্দর টপিক, আমাদের যে বিশেষ করে আমাদের এই দেশে বা এই দেশও না অন্যান্য দেশে আমাদের যে নতুন যে জেনারেশন বা ইয়াং জেনারেশন যাকে বলা যায় মিসগাইডে চলে গেছে বা ভুল পথে চলে গেছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর আলোচনা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم اللهم صل وسلم وبارك على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وأصحابه। জীবন জিজ্ঞাসা উইথ এনটিভির সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, রাব্বুল আলামিনের দরবারে শাহানশাহীতে লক্ষ কোটি শুকুর, যিনি পথহারা মানুষদেরকে আল্লাহর পথ এবং আখেরাতে নাজাতের পথ দেখানোর জন্য যুগে যুগে আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আম্বিয়া কেরামের আগমনের ধারাবাহিকতা শেষ হয়ে গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাধ্যমে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রসুল চলে গেলেন, তখন আল্লাহ রসুল আমাদের এই উম্মতকে বিশেষ যে একটি বিষয়ে আল্লাহ রসুল বলে গিয়েছেন এবং আল্লাহ তাআলা কুরআন শরীফে আমাদেরকে বলেছেন, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদী হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং এই উম্মতের কিছু দায়িত্ব রয়েছে এবং যে দায়িত্বটা পালন করার মাধ্যমেই আমাদের জেনারেশন হোক অথবা বন্ধু বান্ধব হোক, যারা পথহারা মানুষ হোক, তারাই সুপথ পাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এখন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বলতে আল্লাহ রসুলের জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদে আমরা যারা আছি সবসময় আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং উখরিজাত লিন্নাস, আল্লাহ বলতেছেন মানব জাতির কল্যাণের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানব জাতির কল্যাণ কিসে হয় অথবা মানব জাতির কল্যাণ আমরা কিভাবে করব? আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই যে একটা দায়িত্ব এবং এই দায়িত্বের সাথে মর্যাদার একটি সম্পর্ক রয়েছে। আমরা যদি আমাদের নিজেদের মর্যাদাকে রক্ষা করে এই যে দায়িত্বটা যদি আমরা পালন করি, তাহলে এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের পথ হারা মানুষগুলো আমাদের মাধ্যমে পথ পেয়ে যাবে। আল্লাহ রসুল এই ক্ষেত্রে আমাদেরকে বলতেছেন কুল্লুকুম রাইম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই হাদিস এবং কোরআন শরীফের আয়াত উভয়টি যদি আমরা সম্মুখে রাখার পর যদি আমরা পারিবারিকভাবে পরিবারের মাতা পিতা যদি তিনি এই পরিবারের সম্পর্কে দেখাশোনা করেন, বাচ্চাদেরকে আল্লাহর পথে কিভাবে রাখা যায়, তাদেরকে কিভাবে নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলা ভবিষ্যতে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে। অথবা কোনো কারণে যদি কোনো বাচ্চা কোনো সময় সে বিপদগামী হয়ে যায়, এই বাচ্চাটি কিন্তু তার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে উপদেশ দেও, নসিহত দেও, কারণ নসিহতে মুমিনের ফায়দা হয়, একদিন না একদিন সে বুঝবে। আমরা এই যে এখানে কিছু কিছু আমাদের দুর্বল পয়েন্ট রয়েছে যে এই দেশে বৈরী পরিবেশ, উল্টা একটি পরিবেশ, এবং আমাদের আরও কিছু দুর্বলতা রয়েছে, যেমন বল হাঁটানো যায় না। এরপরেও দেখা যায় আপনি যদি নসিহত দিতে থাকেন, এক এক সময় আছে দায়িত্ব পালনের অর্থ এইভাবে নয় যে আপনি পুলিশের মতো কাউকে বেঁধে নমাজে নিয়ে আসবেন অথবা তাকে গড়ে বেঁধে রাখবেন, এটা দায়িত্ব পালন নয়। দায়িত্ব পালনের মূল বিষয় হচ্ছে যে আপনি তাকে কোনো সময় নসিহত দিবেন, কোনো সময় তাকে আল্লাহ রসুলের একটি শিক্ষণীয় বাণী দিবেন, যে কোনোভাবে তাকে তার অন্তরের মধ্যে একটি নসিহত পৌঁছুক। মানুষের অন্তরে যখন নসিহত যায় তখন সে কাজ এক এক সময় এক একভাবে করে। আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে বা ফ্যামিলির বিভিন্ন মেম্বার সে তার বাপেরও কথা শুনে না, বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত থাকে এবং আল্লাহর নাফরমানি করে। অনেক সময় মাতা পিতা নামাজি, তারা বারবার বলেন যে তুমি এই করো না, সেই করো না, এই কাজ করো, এই সেই কাজ করিও না, ভালো মন্দ উভয়টি তাকে বুঝান। এখন দেখা যায় যে তারা বলতে বলতে কোনো কাজ হয় না। কাজ না হয়ে হঠাৎ যখন তার মাতা পিতা বা একজন মারা গেলেন, তখন আমরা দেখি যে ছেলেটা চিন্তা করে যে আমার বাপ তো এই বলতেন, সেই বলতেন। কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কথাগুলো মানুষ মনে আসে বেশি, তখন সে চিন্তা করে যে আমার বাপ তো এই বলতেন, সেই বলতেন, এই না করতেন, সেই না করতেন। এখন দেখা যায় বাপের মৃত্যুই তার আগের যে নসিহত, এই নসিহতগুলো কাজে লেগে যায়। এখন আমরা যদি মনে করি যে তাকে নসিহত দিয়ে কি হবে, আর বারবার তো নসিহত করলাম, তা আমার কি মানলো বা ফায়দা হলো, এই চিন্তা করার দরকার নেই। কারণ হেদায়েতের মালিক হচ্ছেন মূলত আল্লাহ। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আমরা দেখেছি যে আল্লাহ রসুলের মক্কা শরীফের মানুষেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। উনার পিতা মুসলমান হলেন মক্কা শরীফ বিজয়ের পরে, কিন্তু এক ফ্যামিলির মানুষ তারা সবাই তো আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে বুঝিয়েছেন। কিন্তু যার যখন হেদায়েত সময় আসবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করবেন। আমরা অনেক সময় দেখেছি একজন মানুষ তার হঠাৎ যখন একটি বেমার পড়লো, तो बेमार पड़ार पर क्योंकि मानुष तार जीवनेर व्यस्तता फेले एका एका हये जाय होयतो हस्पिटाले ना होय घरे नीरब तखन से तार अतीत स्मरण करे। तो स्मरण करार पर जदि तार निकट नसीहत थाके যে এই সময় এই করতে হয় সেই সময় সেই করতে হয় জানা যদি থাকে তো সেই তার এই নসিহতটাকে কাজে লাগাইতে পারবে। আর যদি অনেক সময় মানুষ আছে যেমন অশান্তিতে পড়লে তার যদি নসিহত থাকে যেমন এই দেশের বা বিধর্মী মানুষ যারা তারা অশান্তিতে পড়লে এই মদ খায় অথবা কোনো স্থানে গিয়ে কোনো এর ফান ফেয়ারে গিয়ে তারা চায় যে একটু রিল্যাক্স হতে, কিন্তু মুসলমান বেশিরভাগ যে সময় নসিহত থাকে তখন সে অসুবিধা পড়লে মসজিদে চলে দৌড়ে যায় অথবা কোন হুজুরের নিকট গেলে গিয়া চাইলো দোয়া করা অথবা তার নিকট কোন নসিহত সে তার আনে। এটা হচ্ছে সবচেয়ে মুখ্যম একটা জিনিস। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পদ্ধতিতে মানুষকে বোঝানোর ব্যবস্থা, আমরা এক এক সময় যেমন আমি টেলিভিশনে উঠে বক্তৃতা দিলাম, আরেকজন স্টেজে বসে বক্তৃতা দিলেন, বক্তৃতা দিতে সময় আমরা একটু খুব নিজেকে খুব মোশন করে সুন্দর করে বলতে, সুন্দর করে বলা সহজ কিন্তু কাজ করা সহজ না। এই আপনি স্নো পাউডার মেরে স্টেজে উঠলেন এবং খুব আর একটি বক্তৃতা দিয়ে গেলেন, এই বক্তৃতা তো ভালো কিন্তু কাজ করা অত সহজ না। আমি মনে করি যে বিষয়টাকে এত হার্ড মনে না করে এবং আপনি যে সবসময় কোরআন এবং হাদিস সব কিছু মুখস্থ করতে হবে এবং বাচ্চাদেরকে আপনি ওয়াজ করতে হবে এটাও জরুরি না। এটা যদি সব মানুষ যদি কোরআন হাদিস মুখস্থ হতো তাহলে ওয়াইজের দরকার হতো না বা স্পেশাল মানুষের দরকার হতো না। দুনিয়ার সব ডাক্তার হতে পারে না, দুনিয়ার সব সলিসিটারও হতে পারে না, দুনিয়ার সব শেফও দুনিয়ার সব হইতে পারে না এবং এক এক সাবজেক্টের এক এক মানুষ আছে তারা তাদের জব। কিন্তু এই জিনিসটা আপনি সবসময় যে সব বিষয়ে কোরআন হাদিস জানতে হবে আপনি মনে করলেন যে হুজুর তো বললেন যে কোরআন হাদিসের ভিত্তিতে তাদেরকে নসিহত করতে হবে, তা আমি তো জানি না কি আসলে ব্যাপারটা অত কিছু না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এত কিছু তারা বেশি শিখে তারা সমাজকে সুন্দর করেন নাই, তারা আল্লাহ রসুল যাই শিখিয়েছেন তার উপর সাথে সাথে আমল করেছেন এবং মানুষকে তারা এই বাণীগুলা পৌঁছিয়ে দিয়েছেন। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বাণীগুলা মানতেছে। একটা বাচ্চার যে আমল সাথে সাথে ফিরে কামিল হয়ে যাবে অথবা বহুত বড় ওলি আল্লাহ হয়ে যাবে অথবা খুব পারফেক্ট একজন মুসলমান এটা জরুরি নয় এবং সে হতেও পারবে না। সে যদি কেবলমাত্র ইসলামের ফরজগুলা মেনে চলে এবং ইসলামের ফরজগুলা দুনিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে দুনিয়ার সব মুসলমান যারা তারা সবই জানেন ফরজ কাজগুলা। দ্বিতীয়ত হারাম যেগুলা হারামগুলাও কিন্তু সব মুসলমান কিন্তু জানেন, এমন কোনো মুসলমান নাই যে পাঁচ ওয়াক্ত নামাজের খবর জানে না, এমন কোন যে নামাজ পড়ে না সেও জানে পাঁচ ওয়াক্ত নামাজ আছে, যে রোজা রাখে না এও জানে রমজানের রোজা ফরজ, জাকাত মানুষ জানে, হজ মানুষ জানে, যারা মানে না এরাও কিন্তু জানে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মকে তো স্পষ্ট করে দিয়েছেন যে মুসলমান মানেই ধর্মের মূল বিষয়গুলা জানে এবং এগুলোই ইসলাম এবং যে মিথ্যা কথা এবং হারাম খাওয়া বা কয়েকটা বিষয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এইগুলো মানুষ সবই জানেন। একজন মানুষ যে দিনে রাতে মিথ্যা কথা বলে মানুষকে দান্দা বান্দা করে তারা যদি জিজ্ঞাসা করেন যে আপনি মিশা মাত ঠিক না বেঠিক, সে মিশা মাত ঠিক নয় কিন্তু সে দিনে রাইতে মিশা মাত মাতে। হারাম যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন এইগুলো যদি বাচ্চাদেরকে বোঝানো হয় মানুষদেরকে স্বাভাবিক। আর ধর্মরে যত সহজভাবে দেওয়া যায় এটাই ভালো। আপনি যদি ধর্মকে কথা বলতে বলতে এমন ফালিশ করে বললেন যে বুঝা ধর্ম কি যে মনে হয় পালন করা সম্ভবই না, মানুষ মনে করবো যে এই অদ্ভুত এক জিনিসকে আমি কিভাবে পালন করব। আল্লাহ রাসূল বলেন বাশিরা ওয়ালা তুনাফিরা, মানুষকে সুসংবাদ দেওয়া যায় এটা করলে ভালো হবে এটা করলে, মানুষকে দাঁড় থেকে দূরে সরিয়ে দিও না, ইয়াসিরা ওয়ালা তুআসিরা, মানুষকে ধর্মকে সহজ করে দিও যে এটা ধর্ম কিছু না তুমি নামাজটা পড়ে নাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বেশ দিয়ে দেবে। সে চিন্তা করবে যে ও নামাজ পড়ে নিলে তাতে নামাজ তার বেশি না পাঁচ ওয়াক্ত 10 মিনিট করে পড়ে নিলাম, সে মনে করলো ইজি। এখন আপনি তাকে ওয়াজ করতে বা বুঝাইতে এমন ফাঁস ওয়াক্তের নামাজ না পড়লেই হবে না, এই নামাজগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যখন তার সামনে তুলে ধরবেন সহজভাবে যে ফাঁস ওয়াক্তের নামাজগুলো পড়ে না, তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সহজভাবে মানুষকে বলতে হবে। বা এই যে হারাম না ফরমানি, একজন মানুষকে যদি আপনি মোস্তাহাব মকরু টকরু সব কিছুকে দোলা করে তাকে মনে করে একবারে টাইট করে বেঁধে ফেলতে, মানুষকে বেঁধে ফেলার জন্য ইসলাম আসে নাই। আল্লাহ রসুল প্রথমে খুব বেশি ইবাদত করতেন, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন মা আলাইকাল কুরআনা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও আমার নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কুরআন নাজিল করি নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কুরআন নাজিল করি নাই, কুরআন নাজিল করেছে আপনি শিখুন, মানুষকে বলেন, বেশি ইবাদত করবার বেশি কষ্ট করার জন্য আমি কুরআন নাজিল করি না। তো এইভাবে আমরা যদি সহজভাবে ধর্মটাকে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের ফ্যামিলি, এর বাদে এক সময় আসে মানুষ নিজে যখন হঠাৎ তার আল্লাহর প্রতি মহব্বত আসে, সে দেখবেন যে নমাজের বাদে অতিরিক্ত আমল করে, তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, ঠিক আছে হিজদি আস্তে আস্তে বাড়ে, কিন্তু তাকে প্রথমে আপনি সহজভাবে বলতে হবে। আমি এটাই হচ্ছে আমাদেরকে দায়িত্ব পালন করা, এবং দায়িত্ব পালন করা আপনার কাজ, হেদায়তের মালিক আল্লাহ, এটা হচ্ছে এই দায়িত্ব দিয়ে ফাটিয়েছেন। ওমা আল্লাহ রসুলিল্লাল বালাক, রসুলের দায়িত্ব মানুষকে পৌঁছে দেওয়া, পরবর্তীতে ফামান শাহ ফালি মিন ওমান শাহ ফালি, যা ইচ্ছা ইমান আনবে, যা ইচ্ছা কাফির থাকবে। এই মনোভাব নিয়ে যখন আমাদের হেদায়তের মনোভাব নিয়ে তাদেরকে বলবো, কোনো কোনো বাচ্চা আছে যে সাথে সাথে বুঝে ফেলে, কেউ আছে একটু লেটে বুঝে, কেউ আছে মুসিবতে পড়লে বুঝবে, কেউ আছে মাতা পিতা মারা যাওয়ার পর বুঝবে, যে কোনো এক সময় বুঝলে তো হলো। আমরা আশা করি যে প্রথম তাকে আমাদের মুসলমানেরা ভালো মুসলমান থাকুক, বাচ্চারা ভালো বাচ্চা থাকুক, এটাও আমাদের মূল চাওয়া পাওয়া। কিন্তু এই যে হতেই হবে এটা কিন্তু জরুরি নয়। আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি, পালন করার পরে দেখবো যে একদিন না একদিন তার একটা ফায়দা হয়। আপনি যদি কোনো মাটিতে পানি ডালেন, এই মাটি যতই শুষ্ক হোক, যতই বালু হোক, এটার একটা পানি ডালার একটা ফজিলত আপনি অবশ্যই পাইবেন, এটা একটা বুঝবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সুন্দর আলোচনা শুনতেছিলাম আমাদের অতিথির কাছ থেকে। দেখতে দেখতে সময় হয়ে গেছে একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।